কারণ আজকে ইউটিউবে আমার এই ভিডিওটা লাগবেই লাগবে। ভিডিওটা নাম দেবো কি ভাবছি, শুধু মানে ভিডিও হলেই হবে, যেটা সেটা। তবে কোনো ভিডিও, কোনো গান ভিডিওর সাথে দেওয়া যাবে না, কথাবার্তা এইসব দিতে হবে, নিজে গেয়ে দেওয়া যাবে, কিন্তু কোনো কম্পিউটারে বা যে ফোনে বা যে এই গান দিলাম, দিলে তার কপিরাইট ধরা পড়ে যাবে, যে ওইটা বাতিল করে দেবে অটো। এইটা লাভ মানে আমরা যখন ভিডিও পোস্ট করি, ভিডিও পোস্টের সাথে আপনাকে আপনার ওখান থেকে একটা করে অ্যাড ওর সাথে দেখেন না, বিভিন্ন অনলাইন ঢুকলে অ্যাড এসে ঝামেলা করার সামনে, ওই আমাদের এই ভিডিও যখন কেউ ওপেন করে দেখবে অ্যাড এসে ঝামেলা করবে, অ্যাডে যে একটা ক্লিক দিয়ে একটা নতুন ট্যাবে অ্যাড ওপেন হয়ে যাবে, গেলে এবারে ওই কোম্পানির নাম অ্যাডটা পাবলিশ হয়ে গেল। এই ফুলটা তো বেশ সুন্দরই লাগে, রঙ্গন মিটার ভিডিও দিলে এখন হয়, এখন বেশি লং ভিডিও দেওয়া লাগে না। তো আমার এই ফোন দিয়ে ভিডিও করলি প্রতি সেকেন্ড হচ্ছে 1 MB করে, এইটা দিই এই জন্য এইটা দিই, ভিজি ক্যামেরা করে নিচ্ছি, ভিজি ক্যামেরা করে ভিডিও করছি, তাহলে পরে এক গাধা হয়ে যায়, আপলোড করা যায় না, মেগাবাইট ও থাকে পুরিয়ে পাবো। 3 মিনিট হয়ে গেলে কেটে দেবো, দিয়ে আরেকটা ফের দেবো, ঘাসের ভিডিও দেবো, এটা ফুলোয়ার, এই ভিডিওটার নাম দেবো ফুলোয়ার, হয়ে যাবে 2 মিনিট।